পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, ভক্তাবতার আসেন যখন প্রীতির ঢেউ চলেন শুধু, সকল ভুলে লোক হৃদয়ে বিলিয়ে বেড়ান কেবল মধু। মধুময় আজ আকাশ বাতাস, মধুময় ত্রিভুবন, মধুর শ্রবণ নয়ন বচন, মধুময় তনুমন, মধুর পরশ লাগিল রে, সুপ্ত পরাণ জাগিল রে। পরম দয়াল যুগ পুরুষোত্তম যাদেরকে তাঁর শ্রী চরণে ঠাঁই দিয়েছেন, তাদের জীবন কিন্তু মধুময় হয়ে গিয়েছে। তাঁর পরশে সমস্ত রকম ক্লেশ নাশ হয়ে যায়, তাঁর পরশে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমাদের জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, যখন আমরা প্রচণ্ড দুঃখ কষ্ট জ্বালায় ভুগতে থাকি, ভাবতে থাকি এই ভব দুনিয়ায় কেন আমরা জন্মগ্রহণ করলাম, এত কষ্ট তো আর সহ্য করতে পারছি না, জীবন যেন তছনছ হয়ে যায়, তখন কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের এই বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যত পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে চলব, ততই কিন্তু আমাদের জীবনটা সুমধুর হয়ে উঠবে। ঋগ্বেদ এবং বৃহদারণ্যক উপনিষদে রয়েছে ওম মধু বাতারিতায়তে মধু খরন্তি সিন্ধব মার্ধিনাং শান্ত সিদ্ধি মধু নক্ত মুতঃশ্বাস মধুমত পার্থিবং রাজঃ মধু দৌরস্তন পিতা মধুমন্ন বনস্পতিম ধূমান অস্ত সূর্য মধি গর্ব ভবন্তনাঃ। অর্থাৎ বায়ুসমূহ ঋতকামীর অর্থাৎ যজ্ঞকামী সত্যকামীর জন্য মধুক্ষরণ করে, নদীসমূহ মধুক্ষরণ করে, ঔষধিসমূহ আমাদের নিকট মধুময় হোক, রাত্রি ও দিন মধুময় হোক, পৃথিবীর উপরস্থিত বায়ুমণ্ডল আমাদের পিতা মধুমান হউন, বনস্পতি আমাদের নিকট মধুময় হোক, গাভী সমূহ মধুময় হোক। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শের আলোকে উক্ত উদ্ধৃতিটি দর্শন করলে বোঝা যায়, তিনি এমন এক মধুময় আর্য ভারতীয় সাম্যবাদী পারিশোধিক লোকতন্ত্রের চিত্র ফুটিয়ে তুলেছেন, যার মূল কথাই ধর্ম আদর্শ কেন্দ্রিকতা। তিনি বলেছেন, যা বাঁচা বাড়াকে ধরে রাখে কেন্দ্রায়িত উদ্বোধনে সপরিবেশে, তাই ধর্ম। তাকে দৈনন্দিন জীবনে প্রতি কর্মের ভিতর দিয়ে পরিপালন করা থেকে আসে উন্নতি, যার যেমন বৈশিষ্ট্য তেমনতর করে তার। আর এই হচ্ছে সেই আর্য সঙ্গবাদ, যা আর্য সাম্যবাদের স্বতঃস্ফূর্ত মূর্তি। ধর্ম হতেই আসে এই সঙ্ঘ বা সাম্যবাদ, বৈশিষ্ট্য পূরণী ব্যক্তি স্বাতন্ত্রবাদ, যা আদর্শে কেন্দ্রায়িত হয়ে সহযোগিতার ভিতর দিয়ে সমষ্টি স্বাতন্ত্রে সার্থক হয়ে ওঠে সমাজ রাষ্ট্রে। তার পূজ্যমান প্রাণ পুরুষ পুরোধাশিত দানা বেঁধে, আর তখন থেকেই স্বর্গ এই ধরার ময়দানে নেমে আসতে শুরু করবে, বাস্তবে ফুটে উঠবে। মধুবাত রিতায়তে ভবন্ত না, এই বাস্তবে ফুটে ওঠাই তো জীবন। জীবনকে মধুময় না করে তুললে তা দুর্বিষহ হয়ে ওঠে, তাই তো সেই অমৃতময় পুরুষের সান্নিধ্যে আসতে হবে। তিনি যখন আসেন, ভক্তাবতার আসেন যখন প্রীতির ঢেউয়ে চলেন শুধু, সকল ভুলে লোক হৃদয়ে বিলিয়ে বেড়ান কেবল মধু। তার প্রীতির বিচ্ছুরণ তাই তো মধুময় আজ আকাশ বাতাস, মধুময় ত্রিভুবন, মধুর শ্রবণ নয়ন বচন, মধুময় তনুমন, মধুর পরশ লাগিল রে, সুপ্ত পরাণ জাগিল রে। মধুময় প্রাণেশ্বরের পরশে হয়ে উঠুক আমাদের সবকিছু মধুময়, সম্বল তাঁর অমৃত বাণী, সম্বল তাঁর অমৃত বিধান, যে বিধানগুলির মধ্য দিয়ে আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারব। আমরা প্রকৃতভাবে এই জগৎ সংসারে সুখে দুঃখে শান্তিতে বাস করতে পারব।
প্রকৃত ভাবে আমরা মানব রূপে পরিগণিত হতে পারব, মানবের পরম ধর্ম আমরা পালন করতে পারব। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর হাউজার ম্যান্দাকে বললেন, মানুষের সঙ্গে এমনভাবে কথা বলবি, এমন প্রাণ কারা ব্যবহার করবি যে মানুষ যেন একেবারে মুক্ত হয়ে বলতে বাধ্য হয়, ওং মধু ওং মধু। তোকে দেখে তোর কথা শুনে যেন মানুষের মনে হয় মধু বাতারিতায়তে মধু খরন্তে সিন্দাভা। খুব সমীচীন কথা বলবি, সমীচীন চলনে চলবি, আর তোর উদ্দেশ্যকে চালনা করবে হিতভাবে। আর তখনই কিন্তু আমরা পরম দয়ালকে সার্থকভাবে লাভ করতে পারব, পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করতে পারব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমাদের এই যে দুর্বিষহ জীবন, এর থেকে বাঁচার একটাই উপায়, পরম দয়ালের অমৃত নাম গ্রহণ করে তাঁর শ্রীচরণে আশ্রয় করে তাঁর সাধন ভজন করা। একমাত্র তাঁকে ধরেই কিন্তু আমরা প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারব, তাঁকে ধরেই আমরা প্রকৃতভাবে আমাদের এই যে দুর্বিষহ জীবন এটা থেকে মুক্তি লাভ করতে পারব। আমাদের জীবন কিন্তু তখন ধন্য হবে যখন আমরা প্রকৃতভাবে পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো।